ওয়েলকাম টু মাই চ্যানেল টটন টুস ইনসাইড আউট। আহমেদাবাদে বসে কালকের করলাম জন্মাষ্টমীর ছোট্ট আয়োজন, আর সেই আয়োজনটাই আজকের আপনাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে গুড়ের পায়েস আর লাড্ডুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আজকের এই গোপালের জন্য আমার ছোট্ট আয়োজনটা আপনারা দেখে নিন। প্রথমে আমি পায়েস বসাবো, আর পায়েস বসানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ একটা পাত্রে নিয়ে নিলাম। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, যেহেতু পাত্রটা খুবই ছোট তাই কন্টিনিউ নাড়তে হবে, নাহলে দুধটা উদলিয়ে পড়ে যেতে পারে। এখানে আমি 50 গ্রামে একটু বেশি চাল নিয়েছি আর চালটা ধুয়ে রেখে দিয়েছি, এর কারণটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। দেখুন দুধটা ফুটে উঠেছে, আর দুধটা যেহেতু আমি ছোটো পাত্রে বসিয়েছি তাই আমি কন্টিনিউ নাড়ছি, আর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি চালটাকে অ্যাড করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু কলকাতার মতন গোবিন্দভোগ চাল পাওয়া যায় না। এখানে যে চালটা পাওয়া যায় সেটা সিদ্ধ হতে খুব সময় নেয়, তাই আমি দুধ ফুটিয়ে নেওয়ার পরে চালটাকে অ্যাড করি, যাতে চালটা সিদ্ধ হতে হতে দুধটাও ক্ষীর হয়ে যায়। দেখুন এখানে চালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে দুধটাও অনেকটা ক্ষীর হয়ে গেছে। এবারে এর মধ্যে গুড় অ্যাড করব। কখনোই আগে কিন্তু চিনি বা গুড় অ্যাড করবেন না, তাহলে কিন্তু চালটা সিদ্ধ হতে সময় লাগবে আর পায়েসের টেস্টটাও ভালো আসে না। এখানে আমি 300 গ্রাম গুড় অ্যাড করলাম, এবারে গুড়টাকে আস্তে আস্তে নেড়ে নেবো যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, গুড়ের পায়েস দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আহমেদাবাদে বসে যেটুকু পাওয়া সম্ভব সেটুকু দিয়েই আজকের আমার গোপালের জন্য আমি আয়োজন করেছি, আর যদি কলকাতায় থাকতাম হয়তো অনেক কিছু আয়োজন করে আমি দিতে পারতাম। এখানে এবারে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি, আমি কাজু আর কিশমিশ অ্যাড করেছি, আপনারা চাইলে এর মধ্যে আমন্ড বা পেস্তা অ্যাড করতে পারেন। গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। দেখুন পায়েসটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। পায়েস বানানো হয়ে গেছে, এবারে ড্রাই ফ্রুটস দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু আমার এখনও অনেক কিছু রান্না বাকি রয়েছে তাই আমি তাড়াতাড়ি করে এই ডেকোরেশনটা করে নিলাম, আপনারা কিন্তু আরও সুন্দর করে ডেকোরেশনটা করতে পারেন। এবারে বানাবো আমি লাড্ডু, আর লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর ওই বাটির মাপেই আমি 1/3 জল নিয়েছি। জলটাকে প্রথমে সবটা দেবো না, আমি কিছুটা অ্যাড করে আমি কন্টিনিউ বেসনটাকে গুলে নেবো যাতে কোনো ডেলা ভাব না থাকে বেসনের। দেখুন বেসনটা ভালো করে গুলে নিয়েছি, আমি আর জল অ্যাড করিনি, ঠিক এরকম লিকুইড কনসিস্টেন্সি হবে। এবারে কড়াইতে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে নিলাম, আর এই ঝাঁঝরিটা দিয়ে আমি বোঁদেগুলো ভেজে নেবো। যেহেতু আমি আজকের বোঁদের লাড্ডু বানাচ্ছি তাই আগে প্রথমে বোঁদেটাকে বানিয়ে নিতে হবে। আমি কিন্তু আগে আপনাদের সাথে বোঁদের রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে বোঁদের লিঙ্কটা দিয়ে রাখবো। দেখুন আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজবো না, বেসনটা খুব বেশি লাল হয়ে গেলে লাড্ডুর স্বাদ ভালো আসবে না। দেখুন বোঁদেগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে এটা আমি চিনির রসে দেবো। এখানে আমি যেই বাটির মাপে বেসন নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আর দিলাম 1/2 বাটি জল। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনির রসের মধ্যে আমি এলাচটা অ্যাড করে নিচ্ছি, আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তাই আমি অ্যাড করলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে লাড্ডুটা যখন বানাবেন তখন কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাবেন। দেখুন এখানে আমি চিটটা তৈরি করে নিয়েছি, খুব বেশি চিট করলে কিন্তু বোঁদের মধ্যে রস যাবে না তাই এরকম হালকাই চিট বানিয়ে নিতে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম, আর অ্যাড করে নিচ্ছি বোঁদেগুলো। বোঁদেগুলো কড়াইতে অ্যাড করে নিলাম, এবারে আমি এটা একটু নাড়িয়ে দিচ্ছি, যেহেতু রসটা গরম রয়েছে তাই সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে যে বোঁদেগুলো রয়েছে সেইগুলো গলে যাবে, ওপরের বোঁদেগুলোতে রস আসবে না। দেখুন আমি পুরো এরকম রসালো বোঁদে বানিয়ে নিয়েছি, এবারে এটা আমি হাতের প্রেশার দিয়ে আমি গোল করে নিচ্ছি, যেহেতু লাড্ডু গোল হয় তাই আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল বানিয়ে নিচ্ছি, আর অবশ্যই হাতে একটু জল মিশিয়ে নেবেন। দেখুন লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছি, আর এটা কিন্তু খেতেও দারুণ। এবারে লাড্ডুটাকে ডেকোরেশন করে নিচ্ছি, আমি ওপরে দিয়ে দিলাম 4 মগজ, আর দেবো পেস্তা আর আমন্ড বাদাম। আপনারা যখনই লাড্ডুটার পাকটা বানাচ্ছেন তখন কিন্তু চাইলে 4 মগজ অনেকটা দিতে পারেন, তাহলেও কিন্তু লাড্ডুটা খেতে দারুণ লাগে। যেহেতু আমার কাছে অল্প 4 মগজ ছিল তাই আমি শুধু ডেকোরেশনে ইউজ করেছি। আজকের লাড্ডু রেডি, চলুন আজকের গোপালের জন্মদিনে আমি গোপালকে কিভাবে সাজালাম আর কী কী আয়োজন করলাম দেখে নিন। আমি আর আমার মা এই জন্মাষ্টমীর দিনে গোপালের জন্য অনেক কিছু আয়োজন করতাম, যেমন তালের বড়া, নারকেল নাড়ু, মাল
পোয়া, সুজির পায়েস, সিমুইয়ের পায়েস অনেক কিছু করতাম, কিন্তু এই লকডাউনের সময় আর আহমেদাবাদে অনেক কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তাই আমি অল্প করে গোপালের জন্য আয়োজন করেছি। আর দেখুন গোপালের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে করেছি, আমার খুব ভালো লেগেছে গোপালের ডেকোরেশনটা। আমি গোপালের বসার আসনটা ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর টোটন তার মধ্যে লাইটিং আর বেলুন দিয়ে সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। আজকের আমি গোপালকে যা যা দিয়েছি সব নিজের হাতে বানিয়ে দিয়েছি, যেমন লাড্ডু, ভাত, পাঁচ রকমের ভাজা, মুসম্বি লেবু, মুসম্বি লেবুটা অবশ্য নিজে বানাইনি, বাজার থেকে কিনে এনেই দিয়েছি। এখানে দিয়েছি খিচুড়ি, বাটার, আলুর দম, পায়েস, অনেক কিছু আপনারা দেখে নিন। আর আজকের এই আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না। আর যদি টোটন টুসি ইনসাইড আউটের এরকম ছোটো ছোটো অকেশান বা রান্নাবান্না বা ঘুরতে যাওয়া দেখতে চান তাহলে কিন্তু টোটন টুসি ইনসাইড আউটকে সাবস্ক্রাইব করতেই হবে, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা আপনারা আমার ভিডিও দেখছেন আর আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম, আর থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।